আজকে আমরা একটা বশীকরণ দেওয়া হচ্ছে, যে বশীকরণের মাধ্যমে খুব সহজে আপনাদের মনের মানুষকে আপনারা কাছে পাবেন। কেননা ভালোবাসা যদি দীর্ঘদিন দুজনের সাথে যোগাযোগ না থাকে, তবে জানবেন আস্তে আস্তে সেই সম্পর্কটা কিন্তু আরও খারাপ থেকে খারাপতর হয়। তাই সম্পর্ক মজবুত করার জন্যে, সম্পর্ককে দীর্ঘস্থায়ী করার জন্যে অনেক সময় বশীকরণ করতে হয়। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আপনার ভালোবাসার সম্পর্ক এখন ভেঙে গেছে, তবে আপনি বশীকরণটা করুন। অথবা যদি আপনি দেখেন কোনোভাবে আপনার ভালোবাসার সম্পর্কটা, যাকে আপনি ভালোবাসেন মন প্রাণ দিয়ে, সেই মানুষটা এখন আপনাকে আর আগের মতো অতটা ভালোবাসে না, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে বশীকরণটা করতে হবে। কিন্তু তার আগে আমি অনুরোধ করব, শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন। এখানে একটা মন্ত্র আছে, একটা কবচ আছে, একটা মোমবাতি আছে। আমি বলবো আপনারা কি করবেন, মন্ত্রটা কখন ভরবেন, কিভাবে ভরবেন, মন্ত্রটা কি লেখা আছে, সেটা আমি সবই বলবো। কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কেননা শেষ পর্যন্ত ভিডিও না দেখার ফলে অনেকে কাজ পায়নি এবং তারা ব্যাপারটা বুঝতেও পারেনি। তার জন্য আমার এই অনুরোধটা। তো এবার দেখুন, যখন আমাদের সম্পর্ক খারাপ হতে থাকে, তখন দেখবেন আমরা কিছুটা গা ঢিলামি করি। না, ঠিক আছে, চলছে তো, চলে তো যাচ্ছে, এই চলে তো যাচ্ছে যদি আপনার মনে হয়, তবে জানবেন সম্পর্কের আয়ু কিন্তু আপনার আস্তে আস্তে কমতে শুরু করেছে, সম্পর্ক কিন্তু বেশি দিন আর টিকবে না। সেই ক্ষেত্রে আপনাকে বশীকরণ করতেই হবে, কারণ তার মনকে আপনাকে আকর্ষণ করতে হবে। সে আগে যতটা আপনাকে ভালোবাসতো, সেই টান বা সেই অনুভূতি সে যেন এখনও অনুভব করে। আপনার প্রতি তার যদি টান কমে যায়, ভালোবাসা কমে যায়, কোনোভাবে আস্তে আস্তে যদি ফোন করা কমে যায়, যদি কোনোভাবে আপনি ফোন করছেন সে যদি বিব্রত হয় বা সে যদি কথা বলতে অসুবিধা বোধ করে, তবে জানবেন আপনার প্রতি তার কিন্তু ভালোবাসা কমা অলরেডি শুরু করে দিয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে থাকতে সতর্ক হয়ে বশীকরণ কিন্তু করতে হবে। যেমন দেখবেন আকাশে যখন মেঘলা হয়, মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে না, তবুও আমরা হাতে একটা ছাতা নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ি। তার কারণটা কি? আমরা ধরে নিই যদি বৃষ্টি হয় তাহলে এই ছাতা কিন্তু আমাদের কাজে আসবে, না হলে রাস্তায় মাঝ রাস্তায় কিন্তু আমরা বৃষ্টিতে ভিজবো। তো সব সময় নিয়ম আছে এইটাই, যে প্রেমটা যে ভাঙলেই যে বশীকরণ করতে হবে তা নয়, প্রেম আছে কিন্তু সেই টান ভালোবাসা নেই। অনেক স্বামী স্ত্রী হয়তো একই ছাদের তলায় থাকেন, কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্কই নেই এখন, এরকম কিন্তু বহু ফ্যামিলি আছে। তো তখন আপনাকে অবশ্যই স্বামী হোক বা স্ত্রী হোক, একটা কড়া করে বশীকরণ করে রাখতে হবে। বেসিক্যালি বশীকরণ করার উদ্দেশ্য হচ্ছে যে সম্পর্কটা যাতে মজবুত থাকে। কারণ দেখুন, আমি যে বশীকরণগুলো দেখাই তাতে কিন্তু মানুষ কাজ পায়। যারা শেষ পর্যন্ত ভিডিও দেখে বা সব কথা শুনে চলে, তারা কিন্তু কাজ পায়। এটা কিন্তু তারা কিন্তু জানিয়েছে আমাকে, যে না শাস্ত্রীজি, আপনি যেটা দিয়েছেন আমি কাজ পেয়েছি। কারণ দেখুন, আমি দিন রাত আমার কাজ হচ্ছে কি করে সম্পর্ক জোড়া লাগানো যায়, কি করে বশীকরণ করা যায়, কিভাবে আরো সহজভাবে, কারণ আমি যে বশীকরণগুলো দিয়ে দেখবেন অত্যন্ত সহজ, শুধু সহজ হলেই হবে না, সেটা যেন কার্যকারী হয়, সেটা যেন কাজের হয়, যেটা করে আপনি একটা ফ্রুটফুল, অর্থাৎ একটা কার্যকারী এবং এই জিনিসটা অথেন্টিক এবং আপনি কাজ পেয়েছেন। দেখুন, তন্ত্র মন্ত্র নিয়ে মানে ঘাটাঘাটি তো দেখুন আমি আজ থেকে করছি না, মানে দশক উপরে ছাড়িয়ে গেছে, দেড় দশক হয়ে গেছে। তো আজকে দেখুন আমার যা অভিজ্ঞতা, যা মূল্যবান অনুভূতি, তাতে আমি এইটুকু বলতে পারি যে ভালোবাসার সম্পর্ককে লংজিভিটি করতে গেলে, সারা জীবন ধরে রাখতে গেলে, আপনাকে কোনো না কোনো দৈব শক্তি বা তন্ত্রমন্ত্রের একটা সাহায্যের প্রয়োজন পড়ে। তখন জানতে হবে যে আপনি কার থেকে সেই জিনিসটা নিচ্ছেন। যিনি ভালো রাজমিস্ত্রি না, আপনি যদি তাকে দিয়ে বাড়ি তৈরি করেন, তাহলে সেই বাড়ি তো আপনার ভালো হবে না, এটা তো একটা সাধারণ মানুষও বলে দিতে পারে। তো জানবেন আমি এই জিনিসটা নিয়েই থাকি এবং এই তন্ত্রমন্ত্রই সারাদিন রাত করি এবং মানে বশীকরণ করতে জানি, এই শাস্ত্র জানি বা বুঝি, তার জন্য কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেওয়া এবং আমার মা তারার কাছে মা তারা সাধনা করি, মা তারার কাছে আমার প্রার্থনা থাকে যে প্রত্যেকটা মানুষের ভালোবাসা যাতে ফিরে আসুক বা তাদের সম্পর্কটা যাতে জোড়া লাগুক, এটা কিন্তু আমার মনের ঐকান্তিক ইচ্ছা। তো যাই হোক, আপনারা যে জিনিসটা করবেন, যে কোনো একটা মোমবাতি কিনবেন, একটা কালারফুল একটা মোমবাতি কিনবেন, এই কাজটা করতে গেলে একটা কালার, এটা হচ্ছে চণ্ডী মন্ত্র, বশীকরণে চণ্ডী মন্ত্র, অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত কার্য
কার্যকারী, অত্যন্ত শক্তিশালী। যদি করা যায় ঠিকভাবে নিয়ম মেনে, তবে কাজ পেতে আপনি বাধ্য। একটা কালারফুল মোমবাতি কিনবেন, ছোট একটা কবচ কিনবেন। আমি মন্ত্রটা এখানে বলে দিচ্ছি, 2-3 বার বলবো এবং আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু লেখা থাকবে এই মন্ত্রটা। যারা এখান থেকে বুঝতে পারবেন না, একটু ডেসক্রিপশন বক্সে গিয়ে একটু দরকার হলে মিলিয়ে নেবেন, বা বুঝতে না পারলে তারা ডেসক্রিপশন বক্সে যাবেন, কোনো অসুবিধা নেই। এটা আমি আগে একটু মন্ত্রটা আপনাদেরকে বলি, একটু শুনুন। ওম হ্রিং চণ্ডীকে, এখানে নাম, যাকে আপনি বশীকরণ করতে চাইছেন, যে মানুষটাকে আপনার কাছে রাখতে চাইছেন, যে মানুষটাকে আপনার অনুগত করতে চাইছেন। আপনি মানে যদি চান যে কোনো মানুষ আপনার প্রেমে পড়ুক, বা আপনি তাকে ভালোবাসুন, বা কোনো মানুষ আপনার কথা দিন রাত চিন্তা করুক, তার নামটা এখানে আস্তে করে লিখে দিন লাল কালির কলম দিয়ে, পুরোটাই লাল কালির কলম দিয়ে লিখবেন। ওম হ্রিং চণ্ডীকে, এখানে যাকে ভালোবাসেন তার নামটা এখানে লিখুন। এটা হতে পারে স্বামী স্ত্রী, হতে পারে গোপন প্রেমিক প্রেমিকা, হতে পারে আপনার প্রিয় কোনো মানুষ। মেয়ে, এটা কিন্তু মেয়ে, ময়কার মেয়ে, বস মানায়ও সুহা, এটা কিন্তু সুহা, দন্তের সময় বয়কা হয়কা, বস বস মানায়ও সুহা। আবারও বলছি, ওম হ্রিং চণ্ডীকে, যাকে ভালোবাসেন প্রিয়জন মানুষের নাম, মেয়ে বস মানায়ও সুহা। এই মন্ত্রটা ছোট্ট একটা কাগজে লিখবেন, কাগজে লেখার পরে আপনি মন্ত্রটা 12 বার করে মা চণ্ডীর নাম করে আপনি 12 বার জপ করবেন, জপ সিদ্ধ করবেন মন্ত্রটা। মন্ত্রটা 12 বার জপ সিদ্ধ করে এই মন্ত্রটা আপনি এই কবজের মধ্যে আস্তে করে ভরে দেবেন, আস্তে করে এই কবজের মধ্যে ভরবেন মন্ত্রটা। ভরে এর মধ্যে একটু দেখবেন আমাদের জবা ফুল হয়, লাল জবা, লাল জবা, জবা ফুল কিন্তু অনেক কালারের হয়, আপনারা যে কোনো একটা লাল জবা নেবেন, লাল জবার একটা টুকরো, অন্তত ছোট্ট একটু অংশ লাল জবার একটু ওই কবচটার মধ্যে ভরবেন। ভরে দিয়ে এই যে একটা কালারফুল একটা মোমবাতি কিনবেন, এই কালারফুল মোমবাতি যে কোনো মুদিখানার দোকানে পাওয়া যায়, এই মোমবাতি দিয়ে এই কবচটা ভরে দেবেন। ভরে দিয়ে আমি মানে মুখটা আটকে দেবেন, এই মোমবাতি দিয়ে মুখটা আটকে দেবেন। দিয়ে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার যে কোনো সময় করতে পারেন, কোনো বাচক নেই, তবে যেদিন কাজটা করবেন ওই দিনকে যেহেতু আপনারা নিজেরা যদি করেন, তাহলে অবশ্যই একটু নিরামিষ আহার করবেন, আর অবশ্যই মা চণ্ডীর নাম করে মন্ত্রটাকে 12 বার মানে জপ করে দেখুন। মন্ত্র আমাদের যখন জপ করলে না, মন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা হয়, যেহেতু আপনি জপ করছেন মন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা হয়, তখন মন্ত্রটা জাস্ট জপ সিদ্ধ করে এই এই মোমবাতি দিয়ে জাস্ট মুখটা ভরে দেবেন, আটকে দেবেন। আর ওতে অবশ্যই একটু জবা ফুলটা আমি এখানে দেখালাম না, এটা আপনারা দয়া করে হালকা একটু জবা ফুল ছিঁড়ে ওর মধ্যে একটু ভরে দেবেন, এই মানে এটা লেখার পরে মন্ত্রটা। তারপরে মা চণ্ডীর নাম করে মোমবাতি দিয়ে মুখটা আটকে দেবেন কবজের। দেওয়ার পরে লাল সুতো দিয়ে আপনার ডান হাতে, ছেলে হলে বা পুরুষ হলে ডান হাতে, আর মেয়েরা বা মায়েরা হলে অবশ্যই বাম হাতে ধারণ করবেন। আর যদি কারোর হাতে পড়তে কোনো বিশেষ কোনো অসুবিধা হয়, অনেকে হয়তো লজ্জায় মানে পড়তে চায় না, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কোমরে ধারণ করবেন, অবশ্যই লাল সুতো দিয়ে। যে কোনো শনিবার অথবা মঙ্গলবার সেই দিনটা একটু নিরামিষ আহার করবেন, তাহলে জোরটা একটু বাড়লো, বশীকরণের পাওয়ারটা একটু বাড়লো, যেহেতু আপনি নিজেরা কাজটা করবেন। আর অবশ্যই মানে পোশাকটা পরবেন, কিন্তু বাসি পোশাকে কাজ করবেন না, মানে পরিষ্কার জামা কাপড় বা ধোয়া জামা কাপড়ে কাজটা করবেন, তাহলে দেখুন কাজটা পাবেন। ধন্যবাদ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন আপনার আপনজনের মাঝে, আর অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন।